আসসালামু আলাইকুম ডিজেন্টরি শো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি জেদ্দা প্রবাসীদের জরুরি নোটিশ জেদ্দা মন্টাজাহাদ এরিয়ায় আজ থেকে ঘরবাড়ি ও বস্তি ভাঙা শুরু হয়েছে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা যারা জেদ্দা ও তার পার্শ্ববর্তী এলাকাতে থাকেন তারা কিন্তু ইতিমধ্যে জানেন যে জেদ্দা শহরে বেশ কিছু এলাকা এখন রিএনোভেট করা হচ্ছে অর্থাৎ পুনরায় সেগুলো সাজানো হচ্ছে বেশ কিছু বাড়িঘর এবং বস্তি ভাঙা হচ্ছে আর এরকমই একটি খবর আমরা জেদ্দা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ অর্থাৎ বালাদিয়া থেকে পেয়েছি সেখানে বলা হয়েছে যে জেদ্দা পূর্ণ উন্নয়ন কর্তৃপক্ষ তারা কাজ শুরু করেছে এবং মন্টাজাহাত এলাকায় মঙ্গলবার থেকে তারা ইতিমধ্যেই ঘর এবং বস্তি ভাঙা শুরু করেছে এ ব্যাপারে বিস্তারিত যে তথ্যটি এসেছে সেখানে বলা হয়েছে জেদ্দা গভর্নেটের কমিটি কর্তৃ ঘোষিত পূর্ব ঘোষণা অনুযায়ী কর্তৃপক্ষ ইতিমধ্যেই মন্ডা জাহাদ পাড়া ধ্বংসের কাজ মঙ্গলবার থেকে শুরু করবে এবং কর্তৃপক্ষ নোটিশ প্রদান করেছে বিদ্যুৎ এবং জল পরিষেবা বিচ্ছিন্ন করেছে এবং যারা যারা ওইখানকার বাসিন্দা আছে তাদেরকে ইতিমধ্যেই বাড়িঘর খালি করার জন্য যে সময় দেওয়া হয়েছিল সেই সময় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে কমিটি ঘোষণা করেছে যে এটি কমিটি সদর দপ্তরের মাধ্যমে জেদ্দা মেরেলেটল ওয়েবসাইটের মাধ্যমে আশেপাশে এলাকা থেকে সরে নেওয়া বাসিন্দাদেরকে বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে এই সমস্ত পরিষেবাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাদের লাগে স্থানান্তর নতুন করে বাড়িঘরে ঝুড়ির ব্যবস্থা স্থায়ী আবাসন পরিষেবা ক্ষতিপূরণ প্রদান এবং স্থায়ী আবাসন বরাদ্দ না হওয়া পর্যন্ত অস্থায়ী আবাসন এবং ক্ষতিপূরণের বিবনের ব্যাপারে জমা দেওয়া হয়েছে একটি বিশেষ তালিকা কর্তৃপক্ষ বলছে যে মন্টাজাহাদ পাড়া অপসারণ শুরু হওয়ার পর এখন পর্যন্ত যে এলাকাগুলো ধ্বংস করা হয়েছে বা অপসারণ করা হয়েছে তা সংখ্যা উনত্রিশটি পাড়ায় পৌঁছেছে এবং মোট বত্রিশটি পাড়ার মধ্যে কেবলমাত্র তিনটি পাড়া অবশিষ্ট রয়েছে যেগুলো ধ্বংস এবং পুনর্নির্মাণের জন্য চিহ্নিত করা হয়েছে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আপনারা যারা সৌদি আরবের জেদ্দায় মন্টাজাহাত এরিয়াতে থাকেন আপনারা কিন্তু দ্রুত সেই স্থানগুলো ত্যাগ করবেন কারণ কারণ এই যে তিনটি এলাকা বাকি রয়েছে সেই তিনটি এলাকা কিন্তু আজকে থেকেই এখানে বাড়িঘর ভাঙ্গা শুরু হয়েছে ছোটোখাটো যে বস্তিগুলো আছে সেগুলো ভাঙ্গা হয়েছে এবং এই এলাকার যারা বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু অস্থায়ী আপনার বাসস্থানের ব্যবস্থাও করে দেওয়া হয়েছে কারণ এই এলাকাগুলোতে নতুন নতুন বড় বড় বিল্ডিং এবং স্পোর্টস সেন্টার চালু করা হবে খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন